হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। তো আমরা তোমাদের দ্বিতীয় ক্লাসে পার্সেন্টেজের পরবর্তী অঙ্কগুলো আমরা দেখাবো তোমাদেরকে। তো তোমরা চলো পরের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে যে এ হলো বি এর 150% এবং বি হলো সি এর 40%। তাহলে প্রথমে আগে কি বলেছে একটু দেখে নিই। এ হলো কার? বি এর, যার সাপেক্ষে বলে না সে সবসময় নিচে যায়। তাহলে এ হলো বি এর 150%। 150% মানে 150/100%, ভাঙা মানে 100 দিয়ে ভাগ, তোমাদের শিখিয়েছি। এটা কাটাকুটি করলে 50 দিয়ে কাটলে 3 50-এ 150 হয়, আর 50 2 100 হয়। তাহলে এ আর বি এর একটা অনুপাত আমি পেলাম। আবার কি বলছে, বি হলো সি এর 40%। তাহলে বি হলো কার? সি এর। তাহলে সি নিচে, তার 40%, মানে 40/100 আমি বলবো। তাহলে কাটাকুটি করলে 20 2 40, 5 20 কত হবে? 100 হবে। তাহলে এখানে দেখো বি কত আছে? 2। আবার এখানেও বি কত আছে? 2। যেই আমি দুই জায়গাতে বিটাকে আমি সমান পেয়ে গেলাম, তাহলে আমি কিন্তু এ বি সি এর মধ্যে পুরোপুরি ডাইরেক্ট অনুপাত আমি এবার লিখতে পারবো। তাহলে এ বি আর সি এর অনুপাতটা আমি কি বলতে পারবো? 3:2। এ দেখো এখানে কত আছে? 3 আছে। তাহলে 3:2 বি, দুই জায়গাতে 2:2 সি কত? 5। আচ্ছা, তাহলে কার মান বের করতে হবে আমাকে? ও, আরেকটা কি বলে দিয়েছে, এ যোগ বি যোগ সি নাকি 20। তাহলে এদের তিনটের যোগফল যদি 20 হয়, তাহলে আমি কি বলবো, এই এ বি সি কে আমি ধরে নিই, বুঝেছো? এ বি সি কে আমি ধরে নিই, এ কে ধরে নিই 3x, বি কে ধরে নিই 2x, আর সি কে ধরে নিই 5x। তাহলে তিনটের যোগফল করলে কত হয়? 3 2 5x, আর এই 5x মানে 10x। এর ভ্যালু বলে দিয়েছে তিনটের যোগফল নাকি 20। তাহলে x এর মান কত? x এর মান 2। তাহলে আমাকে যেটা বার করতে দিয়েছে সেখানে এখন আমি বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে 2 যদি হয়, তাহলে এর মান কত হচ্ছে? 3 2 6। বির মান কত হচ্ছে? 2 2 4। আর সির মান কত হচ্ছে? 5 2 10। এই তো এক্স এর মান যেহেতু 2 এসেছে, তাহলে এখানে যদি বসিয়ে দিই এখন 2b - 3c - 4a, এর মানটা কিন্তু আমাকে বার করতে হবে। তাহলে 2b মানে কত? বির মান যেহেতু 4, তাহলে 4 2 কত? 8, প্লাস 3c 3 2 6, মাইনাস এর মান হলো 4 6 24। তাহলে 8 6 14 - 24 = কত দাঁড়ায়? -10 দাঁড়াবে, তাই তো? -10। আচ্ছা, এখানে তো উত্তর তো অন্য কিছু এসেছে, একটু দেখে নিই কি কোনো ভুল গেল কি না। বলছে 2b, তাহলে 2 2 4, সির মান তো 10। ও সরি সরি, সির মান বসাতে ভুল করেছি, সির মানটা 10 হবে। তাহলে 3c মানে 3 10, এখানে 30 হবে, 3 10-এ 30 হবে। তাহলে আমি বলবো যে 38 - 24 করলে কত হয়? 38 - 24 করলে হবে +14। কত হবে? +14। তাহলে 14 কোন অপশানে আছে? 14 অপশান বি তে আছে। তাহলে অপশান বি হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসি ছয় দাগের অঙ্কে। ছয় দাগের অঙ্কটা কি বলছে? এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়। বলছে পল্লবী রায় পূজার চেয়ে 15% কম। আচ্ছা, তাহলে কার আয় কার থেকে বলেছে? পল্লবীর আয় পূজার থেকে। তাহলে দুইজনের নাম বলা হয়েছে এখানে, পূজা আর এটা হলো পল্লবী, ঠিক আছে? বলছে যে পল্লবীর আয় পূজার চেয়ে 15% কম। তাহলে কার চেয়ে? পূজার চেয়ে। তাহলে পূজার যদি 100 হয়, যার চেয়ে হয় সে, তাকে 100 ধরে নাও, তার থেকে পল্লবীর নাকি 15% কম। 15% কম মানে 85। তার মানে কাটাকুটি করলে আমি দেখবো 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 17 85, তাই তো? এইটা এদের হলো আয়ের অনুপাত হলো। তাহলে কি জিজ্ঞাসা করেছে? পূজার আয় এবার বলছে পল্লবীর আয়ের চেয়ে কত শতাংশ বেশি। আচ্ছা, পল্লবীর থেকে আগে দেখে নিই কত বেশি, 3 বেশি। 17 থেকে কত বেশি? 3 বেশি, তাই তো? তাহলে বলছে কত শতাংশ বেশি? তাহলে আমি বলবো 3 বেশি 17 থেকে, যার থেকে বলে দেখো পল্লবীর আয় থেকে কত বেশি, তাই তো বলেছে? না না, পূজার আয়ের চেয়ে, পূজার আয়ের চেয়ে পল্লবীর আয় কত শতাংশ বেশি? পল্লবীর আয় বেশি,
আচ্ছা প্রথমে কি বলেছিল, পল্লবীর আয়ের চেয়ে পূজার আয় 15% কম। পল্লবীর আয়ের চেয়ে, ও উল্টো বলে ফেলেছি, সরি সরি সরি, এইটুকু আমি কেটে দিচ্ছি তোমাকে, এইটুকু পোর্শন আমি ভুল করে ফেলেছি, একটুখানি তুমি দেখে নাও কি বলছে, এদিকে আমি করে দিচ্ছি ঠিকঠাক করে। বলছি যে পল্লবীর আয়ের চেয়ে পূজার আয় 15% কম, পূজার ইনকাম ইজ 15% লেস দেন পল্লবীর ইনকাম। ও আচ্ছা ভুল হয়ে গেছে, বলছে যে পল্লবীর আয়ের চেয়ে, তাহলে কার চেয়ে বলেছে, পল্লবীর চেয়ে, যাক চেয়ে বলে তাকে আমি 100 ধরবো, তার থেকে পূজা, পূজা কত কম, 15% কম, মানে 85। কাটাকুটি করলে আমি দেখবো যে 5 × 100, 517, 85। তাহলে এবার জিজ্ঞাসা করেছে পূজার আয়ের চেয়ে, তাহলে পূজা মানে পিউতে যেটা লিখেছি পূজার থেকে পল্লবী কত শতাংশ বেশি, আগে দেখে নিই কত বেশি, 3 বেশি, তাহলে আমি বললো 3 বেশি পূজার থেকে, তাই তো বলেছে, তাহলে পূজার চেয়ে মানে 17-র চেয়ে, 3 বেশি 17-তে 100-এ কত, 100 দিয়ে কেন গুণ করছি, এই পার্সেন্টেজ চিহ্নটা লিখবো বলে, তাহলে আমি বলবো 300 বাই কত দাঁড়াবে, 17, 17 দিয়ে ভাগ করলে কোনটা হয় সেটা বার করার জন্য তুমি এখন ভাগ করতে পারো, কত দিয়ে 17-কে 17 পড়ে থাকে আমার, হলো 17-কে 17 হলে পড়ে থাকে আমার কত, 13 পড়ে থাকবে তাই না, তাহলে 130, তাহলে 130 যদি হয়, 130 আমার পড়ে থাকছে, তাহলে 6-17 যদি বাদ দিই, 6-7-42-এর 2,000 থাকলো 4, 6-6-4-এ 10, তাহলে 7-17 যাবে তাই তো, 7-17 কত হবে, 7-7-49, 7-2, এই 7-4, 7-7-4-11, তাহলে 119 হচ্ছে, তার মানে 7-17 বাদ দিলাম, তাহলে পড়ে থাকছে কত, 11 বাই হলো তোমার 17, তাহলে 17 × 11/17, এটা আছে অপশানে, অপশান হ্যাঁ অপশান বিতে আছে, 17 × 11/17%। আচ্ছা এই বিষয়টাকে তুমি কি দেখে দেখেও করতে পারতে, সেটা একটু আমি যাচাই করব। হ্যাঁ দেখো তোমাকে আমি কি শেখাচ্ছি, এটা দুর্ধর্ষ জিনিস, সেটা তুমি কিভাবে করতে পারবে, কেননা 17 ঘরে অনেকে নামতে পারে না, বা করতে গেলেও তোমাকে গুণ করতে হয়, যেমন কিনা আমি তোমাদের করে দেখাচ্ছিলাম। তো ব্যাপারটা আমি বলছি যে 17 মানে এটা তো ভাগ করলে 17 × 11/17 হয়েছে, তার মানে আমি বলবো যে এই 17 × 17 মানে এই যে 7 আছে না, এই 7টা আর এই 7টা গুণ করলে 7-7-49 হয়, আর এই উপরেরটা মানে 17 × 17 + 11 করলেই তো 300 হবে, তাহলে 7-7-49 + 1 করলেই কিন্তু 0 আসছে, ইউনিট ডিজিট কত আসছে, 0, মানে এই 300-র যে ইউনিট ডিজিটটা আছে না, 0 এটা পাবো। কিন্তু বাকি অপশানগুলোকে যদি একটু দেখি, তাহলে 6-17 কত হয়, এই 6-7টা কত হয়, 6-7-42, আর 1-এ কত হয়, 43, তাহলে এর ইউনিট ডিজিট আসছে 3। আচ্ছা 4-7-28, আর 1-এ কত হচ্ছে, 29, 29-এ 9, এটাও হবে না। আচ্ছা 5-7-টা কত, 5-7-35, আর 1-এ কত হয়, 36, 36-এ 6 আসছে ইউনিট ডিজিট, তাহলে একমাত্র অপশান বিতেই যেহেতু ইউনিট ডিজিটটা 0 আসছিল, তাহলে এটাতেই আমি ঠিক করে মেরে দেবো। ঠিক আছে এই বিষয়টা তোমাকে কিন্তু দেখতে হবে, যে দেখলাম 300/17, তার মানে যেহেতু 300-র ইউনিট ডিজিটটা আমার 0, তাই কোন ক্ষেত্রে গুণ করলে আমার 0টা আসছে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি খুব সহজে এবং কম সময়ের মধ্যে অঙ্ক করে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে আচ্ছা চলো দেখে নিই তার পরের কোশ্চেনটা, যদি একটি সংখ্যা 37.1% সংখ্যাটির সাথে যোগ করা হয়। আচ্ছা 37.1% মানে হলো 37.5%, ঠিক আছে, হাফ মানে 37.1 মানে কত, 0.5। আচ্ছা তোমাদের আমি শিখিয়েছিলাম 12.5%, 12.5% মানে 1/8, 12.5% মানে 1/8। আচ্ছা এখানে যদি আমি দুই দিকে 3 দিয়ে গুণ করে দিই, তিন দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 3 দিয়ে যদি আমি গুণ করে দিই, 3×5=15, 5 থাকলো 1, 3×36=37, তাহলে 37.5% পেয়ে গেলাম, সেটাকে আমি কত বলবো ভগ্নাংশের আকারে, 3/8। তাহলে তোমাদের এই লেখাগুলো একটু শিখতে হবে, মানে পুরোপুরি মুখস্থ করে রাখতে হবে, 37.5% মানে 3/8। তাহলে বলছি একটি সংখ্যার 37.5% সংখ্যাটির সাথে যোগ করা হয়, তাহলে আমি বলবো 37.5% মানে হলো এই 3টা, আর মূল সংখ্যাটা কোনটা, 8, তাহলে আমি বলবো সংখ্যাটা সবসময় নিচেরটা হবে, হ্যাঁ
সংখ্যাটা আমি ধরে নেব, সংখ্যাটা আট, আর তার সাথে সাঁইত্রিশ বা আট ইউনিট, মনে করো আট ইউনিট ধরে নিলাম সংখ্যাটা। আচ্ছা তার সাঁইত্রিশ, এই সংখ্যাটা তাহলে 37.5% মানে তোমরা দেখতে পাচ্ছ কত উপরেরটা, মানে তিন, তিন বাই আট দিয়ে গুণ করলে তিন ইউনিট হবে। এই দুটো যোগ করলেই বোঝে যে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে, আট আর তিনে এগারো ইউনিট হচ্ছে, এগারো ইউনিট। এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 1320। তাহলে আমি বলবো এক ইউনিট ইজ ইকুয়াল টু এগারো কে এগারো, এগারো দুকুনি বাইশ, শূন্য, 120। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা আমি বলবো আট ইউনিট, আট ইউনিট ধরেছিলাম না সংখ্যাটা, এই যে আট ইউনিট। তাহলে আট ইউনিট মানে কত, আট বারং 96, তার মানে হলো 960। তাহলে 960 কোন অপশান আছে, অপশান বিতে। আমি কি বলতে যাচ্ছি, 37.5% যদি কোনো সংখ্যার হয় তার মানে তিন বাই আট, মানে মেন সংখ্যা হলো আট আর 37.5% মানে এই তিনটা। তাহলে সংখ্যা হলো আমার আট ধরেছি, 37.5% মানে আমি বলছি তিন ইউনিট, যোগ করলে হয় এগারো ইউনিট, বলেছি যোগ করলে নাকি 1320 হবে, তাহলে সেটাই ইকুয়াল টু আমি বললাম 1320। এক ইউনিট মানে 120, আর আট ইউনিট মানে সংখ্যাটা হলো 960। চলে আসি আমরা তারপরের কোশ্চেন, সাতের এ দাগের কোশ্চেনটা কি বলছে দেখে নাও। বলছে যে একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস করা হলো, আর হ্রাসকৃত সংখ্যাটা তারপরে 20% বৃদ্ধি করা হলো। প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 30 দ্বারা কম হয়, তাহলে সংখ্যাটা কত। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, এক্ষেত্রে 20% একবার বলেছে 20% বাড়িয়েছে, আর একবার বলছে 20% কি করেছে, 20% পো আচ্ছা প্রথমে বলেছে 20% কমিয়েছে, তারপরে বলেছে 20% নাকি বাড়িয়েছে। তাহলে 20% কমানো মানে কি, 20% মানে কি, এক বাই পাঁচ, পাঁচ কুড়ি 100 হয়। তাহলে এটা হলো প্রথমে কমিয়েছে, পরের বার আবার 20% কি করেছে, বাড়িয়েছে, তার মানে আবার এক বাই পাঁচ, কিন্তু এবার বাড়িয়েছে মানে প্লাস। তাহলে আমি বলবো প্রথমবার পাঁচ যদি থাকতো সংখ্যাটা, তাহলে তাকে কমিয়েছে এক, মানে হয়েছে চার। পরের বার এই পাঁচটাকে কি করেছে, এক বাড়িয়েছে, মানে হয়েছে কত, ছয়। তাহলে আমি বলবো মূল সংখ্যা যদি পাঁচ পাঁচে 25 হয়, এখন নাকি চার ছক কত হয়ে গেছে, 24 হয়ে গেছে, তাই না, চার ছক 24 হয়েছে। তাহলে কি যে বলে দিয়েছে এখানে দেখো, প্রাপ্ত যে সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে 30 কম, 30 কম, আমার হিসাবে কত এসেছে, এক কম। আমি দেখতে পাচ্ছি 25 থেকে প্রাপ্ত সংখ্যা যেটা বেরিয়েছে 24, সেটা নাকি এক ইউনিট কম আছে। তাহলে এক ইউনিটের ভ্যালু আমি কত বলবো, 30। তাহলে মূল সংখ্যাটি কত, 25 ইউনিট, 25 মানে 25 ইউনিট মানে কত, 3×25 = 75, মানে 750, 750 অপশান কোথায় আছে, অপশান বিতে আছে। সাতের এ দাগেরটা হয়ে গেল, সাতের বি দাগের অঙ্কে চলে আসি। সাতের বি দাগের অঙ্কটা দেখো কি বলছে, বলছে যে দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 45%। তাহলে কি বলছে, দুটো সংখ্যার পার্থক্য তাদের যোগফলের যোগফলের 45%। বেশ, তাহলে দুটো সংখ্যা যদি মনে করো এক্স আর ওয়াই হয়, তাহলে তাদের পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, সেটা নাকি তাদের যোগফলের, যার সাপেক্ষে বলে সে নিচে যায়। তাহলে আমি বলবো তাদের পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, সেটা নাকি তাদের যোগফলের, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের কত পার্সেন্ট, এক্স প্লাস ওয়াইয়ের 45%, মানে 45/100। কাটাকুটি করলে আমি বলবো 5 × 45 হবে, 5×20 কত হবে, 100। তাহলে আমি পেয়ে গেছি এক্স, বলছে যে তাহলে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে কোনাকুনি গুণ করলেই কিন্তু হয়ে যায় এক্ষেত্রে, কিন্তু আমি তোমাকে একটু অন্য কিছু শেখাবো। হ্যাঁ, তোমাদের আমি একটা জিনিস শেখাচ্ছি, মনে করো এক্স প্লাস ওয়াই কিছু একটা বলে দিয়েছে, কিছু একটা বলে দিয়েছে মানে মনে করো এখানে যেহেতু 20 বলে দিয়েছে, 20টাই লিখলাম, আর এক্স মাইনাস ওয়াই যদি এখানে কত বলে দিয়েছে, 9 এসেছে, তাই তো। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই মানে উপরেরটা 9, আর এক্স প্লাস ওয়াই মানে ও নিচেরটা হলো 20। তাহলে আমি বলবো এই যখনই এই ধরনের প্যাটার্ন আসবে না, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তখন কিন্তু এসব মানে সমাধান করতে যাও না, তুমি ডাইরেক্ট লিখবে এক্স ইজ ইকুয়াল টু যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 20 আর 9 কত হবে, 29/2, আর ওয়াইয়ের মান হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20-9 মানে কত, 11/2। কথাটা ক্লিয়ার, যখনই এই ধরনের সমীকরণ আসবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কিছু বলে দেবে, তাহলে এক্স এর মানটা আমি কি বলবো, যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াইয়ের মানটা আমি বলবো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমি বড় সংখ্যা ইস টু ছোট সংখ্যা কত বলতে পারি, আমি বলবো 29/2 ইস টু 11/2, এদের অনুপাত মানে 2 2 কেটে গেলে কত হচ্ছে,
কুড়ি এই সরি উনত্রিশ ইস টু এগারো, উনত্রিশ ইস টু এগারো কোথায় আছে অপশান এ? এই যে উনত্রিশ ইস টু এগারো অপশান সি আছে। এই পর্যন্ত আজকের ক্লাস, সকলে খুব সুন্দরভাবে পুজো কাটাও এবং সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।